আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নতুন রাঁধুনিদের জন্য একটি তরকারির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ তৈরি করে দেখাবো পটল দিয়ে রুই মাছের একটি তরকারি রান্না। এটি তৈরি করা খুবই সহজ, এটা আমি সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্যই তৈরি করেছি, আশা করি তাদের উপকারে আসবে। আমি এই তরকারিটি রান্না করার জন্য এখানে একটি ফ্রাই প্যানে গরম করে তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম করে নিব, আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব রুই মাছ। আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে এখানে সামান্য হলুদ এবং লবণ দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো উঠিয়ে ফেলবো এবং তরকারিগুলোকেও আমি ভেজে নিব। আমি এখানে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিব তরকারি। এখানে আমি পটল খোসা ফেলে আমি এভাবে টুকরো করে নিয়েছি, আর সাথে নিয়েছি আলু। এবং আমি আলু এবং পটলগুলোকে সামান্য হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এগুলি এখন আমি ভালোভাবে ভেজে নিব দুপাশ। আমার পটলগুলি ভাজা হয়ে গিয়েছে, দেখুন। ঠিক এভাবে ভেজে নিতে হবে, আর আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। আমি একইভাবে বাকি তরকারিগুলোকেও আমি ভেজে নিব। এবার ভাজার পালা শেষ, আমি রান্নার কাজে চলে যাব। এই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। এখানে আমি তেলটা আন্দাজ অনুযায়ী দিয়েছি, আর এখানে দিয়েছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নিব, যাতে একটু নরম হয়। আমার পেস্টটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি এখানে মশলা অ্যাড করব। আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা আমার প্রয়োজন হলে আমি আরেকটু দিয়ে নিব পরে। এখানে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, আর 1 চামচের চেয়েও বেশি আদা রসুন বাটা। এটাকে আমি নেড়ে এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এবার সামান্য পানি দিয়ে আমি সবগুলি মশলা ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা আসে। আমি এখানে তেলটা কিন্তু কম দিয়েছি, যেহেতু আমি তরকারি এবং মাছগুলোকে তেলে ভেজে নিয়েছি, তাই আমি এখানে তেলটা কম দিয়েছি। এবার মশলা তরকারিগুলি আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে তরকারিগুলো আমি কষিয়ে নিব। এখানে পানি পরিমাণটা আমি খুবই কম দিলাম, যেহেতু এগুলি আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ডেকে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 4-5 মিনিট পর আমি এটা একটু নেড়ে দিব, এটা পানিটা শুকিয়ে গেছে। এবার এতে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব মাছ। এখানে একটু পানি লাগবে, তাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আর পানিটা কিন্তু একবার আমি শুকিয়ে নিইনি,
পরিমাণ মতো পানিটা রেখেছি ঝোলটা। ঠিক এই পর্যায়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এখন আমি কিছুক্ষণ রেখে আমি এটা চুলাটা বন্ধ করে দিব এবং আপনাদের পরিবেশন করে দেখাবো। এটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আল্লাহ হাফেজ।